ইডির নিয়োগ দুর্নীতি মামলায় সাময়িক রক্ষা কবচ পেলেও পুরোপুরি স্বস্তিতে নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে ইডির ইসিআইআর খারিজ করল না কলকাতা হাইকোর্ট। তবে এই মুহূর্তে এর ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নিয়োগ দুর্নীতিতে মানি লন্ডারিং আইনে ইডির ইসিআইআর খারিজের আবেদন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার রায়দান হলো আজ। আদালত জানিয়েছে যেমন তদন্ত চলছে তেমনই চলবে।